উজানে ঢল আর বৃষ্টিতে বিপদসীমার কাছাকাছি কুড়িগ্রামের সব নদনদীর পানি এরই মধ্যে প্লাবিত হয়েছে বেশ নিচু এলাকা। নষ্ট হয়ে গেছে প্রায় 200 হেক্টর জমির বিভিন্ন প্রকার সবজি। ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি বেড়ে প্লাবিত কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারি এবং নাগেশ্বরী উপজেলার প্রায় 60টি গ্রাম তলিয়ে গেছে নদীপাড়ের জমিতে লাগানো বিভিন্ন সবজির ক্ষেত। এতে দিশেহারা কৃষক। না তো এখন টোটাল ক্ষেত শেষ হয়ে গেল, ইয়ের পরে তো কার্তিক মাস কুড়ি দেবে, আর তো আর কোনো ক্ষেতের আর কোনো ইয়া নাই। দিন পর আসতো আমার টোটাল ক্ষেতে আরও কিছু দেওয়া লাভ অনেক দূর হয়ে আসতো। সবজি ফলিয়ে সংসার চালানো কৃষকের সামনে এখন শুধুই অন্ধকার। বন্যা আসিয়ে আর আমি মরুস পেছাইতে পারলাম না, না পাই লাভ থাক দুর্গতা তবিল থেকেই কিছু মনে করো ঘাটতি। জায়গায় জায়গায় মনে করেন পটল ক্ষেতের নিচে পানি এবং উপরে পানি ছিল, যার কারণে আমাদের এই পটল ক্ষেতটা মানে ক্ষতিগ্রস্ত। আমরা ঘুরে দাঁড়াতে এসব মানুষকে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এগুলো পুষিয়ে নেওয়ার জন্য আমরা কৃষি বিভাগ থেকে বীজ সার সহায়তা দিচ্ছে, তারপর সেই সহায়তা হচ্ছে আমন ধান যেমন রূপা আমনের সার বীজ, এগুলো আমরা কৃষকদের দিয়ে সহায়তা করতে পারি বা করছি কিছু ইদানিং। গ্রীষ্ম মৌসুম ছাড়া এসব জমিতে তেমন কোনো ফসল হয় না, তাই সরকারি সহায়তা চান এ অঞ্চলের কৃষক। DBC News Desk।